উত্তরাখণ্ডের উত্তরকাশীতে টানেলে আটকে পড়া শ্রমিক মানিক তালুকদারের বাড়িতে গেলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ ও রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায়। বুধবার তুফানগঞ্জ এক ব্লকের বলরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চেকাডোরা গেরগেন্দার পারে মানিক তালুকদারের বাড়িতে তার পরিবারের লোকজনের সাথে কথা বলার পাশাপাশি মানিকের সুস্থভাবে বাড়ি ফেরার ব্যাপারে তার পরিবারের লোককে আশ্বস্ত করেন পার্থ। পাশাপাশি উত্তরকাশীর আপৎকালীন কন্ট্রোল রুমে ফোন করে মানিক তালুকদার ও অন্যান্যদের খোঁজ খবর নেন। খোঁজ নেওয়ার পর পার্থ প্রতিম রায় জানান, কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে মানিক তালুকদার সহ কন্ট্রোল রুমে আটকে পড়া সকল শ্রমিককে ভালো আছেন এবং দ্রুত সকলকে উদ্ধার করা হবে। আজকে এসেছি উত্তরাখণ্ডের অন্যান্যদের সাথে, সকলে ভালো রয়েছে, তাদের খাবার দাবার পাঠানো হচ্ছে, এবারে লোকজনকে জানালাম এবং তারাও খানিকটা আশ্বস্ত হলো। ইতিমধ্যে প্রশাসনিকভাবে ভিডিও তার বাড়িতে যোগাযোগ রাখছে, আমরাও খোঁজখবর রাখছি। আমরা প্রত্যাশা করি যে মানিক তালুকদার আমাদের জেলার যিনি সেখানে আটকে পড়েছেন, খুব অল্প সময়ের মধ্যে তিনি সুস্থ সবলভাবে উদ্ধার হবেন এবং তিনি বাড়িতে ফিরে আসবেন।